কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম প্রকাশ, নুরুল হক, রমজান আলী ও রুবেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শাহিন উদ্দিন ও মনি আলম। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করতেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ফয়সাল। 2016 সালের 16 এপ্রিল রাতে পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের পাশে ফয়সালের উপর সশস্ত্র হামলা করে মাদক কারবারিটা। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম প্রকাশ, নুরুল হক, রমজান আলী ও রুবেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শাহিন উদ্দিন ও মনি আলম। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করতেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ফয়সাল। 2016 সালের 16 এপ্রিল রাতে পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের পাশে ফয়সালের উপর সশস্ত্র হামলা করে মাদক কারবারিটা। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম প্রকাশ, নুরুল হক, রমজান আলী ও রুবেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শাহিন উদ্দিন ও মনি আলম। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করতেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ফয়সাল। 2016 সালের 16 এপ্রিল রাতে পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের পাশে ফয়সালের উপর সশস্ত্র হামলা করে মাদক কারবারিটা। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম প্রকাশ, নুরুল হক, রমজান আলী ও রুবেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শাহিন উদ্দিন ও মনি আলম। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করতেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ফয়সাল। 2016 সালের 16 এপ্রিল রাতে পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের পাশে ফয়সালের উপর সশস্ত্র হামলা করে মাদক কারবারিটা। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়াউদ্দিন ফয়সাল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম প্রকাশ, নুরুল হক, রমজান আলী ও রুবেল। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন শাহিন উদ্দিন ও মনি আলম। এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করতেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ফয়সাল। 2016 সালের 16 এপ্রিল রাতে পূর্ব মাছুয়াখালী জামে মসজিদের পাশে ফয়সালের উপর সশস্ত্র হামলা করে মাদক কারবারিটা। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।